আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আর পিজনালের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনাদের জন্য এমন একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম যেটার মাধ্যমে আপনারা ঘরে বসে সমুদ্র পাড়ে বা বিচের মধ্যে নিজের নামে ডিজাইন করতে পারবেন। খুবই দারুণ একটা অ্যাপ্লিকেশন। চলুন তাহলে আমরা প্রথমে আমাদের অল অ্যাপসের মধ্যে চলে যাব। আমি অ্যাপসটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা আমি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়েছি। আপনাদেরকে আমি এটা লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে এটা আপনারা ইনস্টল করে নেবেন। এটার নাম হচ্ছে স্যান্ড ড্রয়ার, মানে হচ্ছে বালির উপর ড্রয়ার করার, ঠিক আছে? তো আমি এটা প্রথমে ওপেন করবো। এটাতে ক্লিক করার পর আপনার সিম্পলি ওপেন করবেন। প্রথমে ইনস্টল করার পর আপনাকে ওপেন করতে হবে। তো আমি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে এটা আপনার ইনস্টল করে নেবেন। এরকম আসার পর আপনার প্রথমে এরকম আসবে, দেন আপনি ক্লিক করার পর এটা ওপেন করবেন, ঠিক আছে? ওপেন করার পর এখানে দেখেন আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এই যে রেগুলার, ক্রিপসি, স্মুথ, তিন টাইপের আছে। আর নিচেরগুলো আপনারা যদি ডাউন ই করতে চান, ইউজ করতে চান, তাহলে সেগুলোর জন্য আপনাকে কয়েন লাগবে। আর কয়েনগুলো বিভিন্নভাবে এখান থেকে আপনি আর্ন করতে পারেন। তো এটা হচ্ছে সমুদ্র পার, মনে করুন আমি এখন এর মধ্যে আর্ট করব আমার চ্যানেলের নামটা, ঠিক আছে? আমি একটু এইভাবে আর্ট করি। এভাবে আর্ট করার জন্য আমাকে এই যে এখন এইভাবে দেখেন, এখানে ক্লিক করার পর এখানে আপনি খুব সুন্দরভাবে আর্ট করতে পারেন। আমি এভাবে আর্ট করব আপনার মাটির মধ্যে, ঠিক আছে, বালির উপর আর কি। চাই যাই হোক, আমি এতটুকু লিখলাম, ঠিক আছে? লেখার পর আপনারা যদি এখানে এই যে এইগুলো কয়েন এইগুলো অ্যাড করতে চান, তাও পারবেন। দেখেন এখানে অনেক কিছু আছে আপনার ইচ্ছার মতো। এই যে কোবাল্টগুলো, তারপরে এইগুলো আপনি অ্যাড করতে পারেন। মনে করেন আমি এখানে একটা অ্যাড করলাম, তারপর আরও চাইলে আপনি আরও অ্যাড করতে পারেন, আপনার ইচ্ছে মতো আপনি অ্যাড করতে পারবেন। যেমন কি এটা আমি চাইলে এখানে অ্যাড করব, তারপর এখান থেকে মনে করুন আমি চাইলে এটা অ্যাড করবো, ঠিক আছে? তো অ্যাড করার পর এগুলো আপনাকে ই করতে, এখান থেকে আপনি এগুলোকে মুভিংও করতে পারবেন খুব সহজভাবে, ঠিক আছে? আমি একবার এখানে অ্যাড করে দেওয়ার পর এখান থেকে মুভ করে দিতে পারবো। দেন এখানে দেখেন আরও অনেক কিছু আছে, যেমন কি এখানে কতগুলো স্যাম্পল আছে, অনেক অনেক স্যাম্পল আছে এরকম আর কি, অনেক স্যাম্পল আছে, এগুলো আপনারা ইউজ করতে পারেন। দেন আমি যেমন কি দেখেন এখানে প্রজাপতি আছে, তারপর বিভিন্ন রকমের এগুলো আছে, যেমন কি মাছি আপনি দিতে পারেন, এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর আপনি ঠিক এটাতে ক্লিক করবেন। আর এটা সেভ কীভাবে করবেন, জাস্ট এটাতে ক্লিক করলে হয়ে যাবে, স্ক্রিনশটের মতো আসবে। সেভে ক্লিক করবেন, এটা আপনার গ্যালারির মধ্যে এরকম অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, ঠিক আছে? তারপর এখান থেকে আপনি মাটিগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন আপনার ইচ্ছে মতো। দেখেন কি এখানে ক্রিপসি স্টাইলের আছে, এটা একটু ঘন টাইপের, ঠিক আছে? তো আমি এর মধ্যে মনে করুন এআর লিখবো, এটা একটু ঘন টাইপের, এআর পি, ঠিক আছে? এটা কেটে দিতে চাইলে আপনার এভাবে কেটে দিতে পারবেন, যদি ভালো না হয় এভাবে কেটে দিবেন। আরও অনেক প্রকারের মাটিগুলো আছে, আপনার ইচ্ছে মতো আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। দেখুন সমুদ্রের ঢেউটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন, এখানে কিন্তু সমুদ্রের ঢেউটাও আছে, কিন্তু সমুদ্রের ঢেউটা আপনি নিয়ে নিতে পারবেন। আর এখান থেকে আপনি দেখেন আমি 5 কয়েন ফ্রি ফেন, এভাবে যদি কয়েন আপনি বেশি করে জমাতে পারেন এগুলো আপনারা কিনতে পারবেন। তো আমার কাছে ওভারঅল একটা দারুণ একটা অ্যাপ্লিকেশন মনে হলো। আপনি ঘরে বসে সমুদ্রের পাড়ের মধ্যে নিজের নামের ডিজাইন ইচ্ছে মতো আপনি আঁকাআঁকি করতে পারবেন। অনেকে কিন্তু এগুলো পছন্দ করে, তো আপনারা এগুলো ঘরে বসে আপনার একটা অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে করতে পারেন। তারপর আর আমি এখানে একটা থিমস ইউজ করতেছি, এটা একটা লঞ্চারের উপর। তো আপনার যদি এটা ভালো লেগে থাকে আমি এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে এটা আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তো বন্ধুরা আজকে টিউটোরিয়ালটি যার সাথে রেখুই, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।